নমস্কার বন্ধু, আমি সন্দীপ বাগ, আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। আশা করছি বন্ধুরা সবাই ভালোই আছেন। আজ HTML এর 34 নম্বর ভিডিও। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এই টেবিল ট্যাগের 3টি বিশেষ ট্যাগ নিয়ে, যেমন টি হেড, 2 নম্বর টি বডি, টেবিল বডি, এবং 3 নম্বর টি ফুটার বা টেবিল ফুট ট্যাগ নিয়ে আলোচনা করব। বন্ধুরা, যখন ওয়েবসাইট ডিজাইন করব, তখন যদি আমাদের বিশাল বড় টেবিলের প্রয়োজন হয় কোনো কারণে, তখন সেই টেবিলকে আমরা 3টি ভাগে ভাগ করব। একটা টেবিল হেড ট্যাগ ব্যবহার করব, তার সঙ্গে টেবিল বডি ট্যাগ ব্যবহার করব, আর তার সঙ্গে টেবিল ফুটার ট্যাগ ব্যবহার করব, নিচেরটা টেবিল ফুট ট্যাগ। আশা করছি বন্ধুরা, আপনারা ইতিমধ্যে আমার প্রথম থেকে 33 নম্বর পর্যন্ত ভিডিও HTML এ দেখেছেন, দেখার পর আপনারা এই ভিডিও দেখছেন। যদি প্রথম থেকে 33 নম্বর ভিডিও না দেখেন, তাহলে কিছুই বুঝতে পারবেন না। অনুরোধ করব ওই ভিডিওগুলো দেখার জন্য, তবেই আপনারা এই ভিডিও দেখবেন, নাহলে এখানে কিছুই বুঝতে পারবেন না। চলুন আমরা 3টি ট্যাগ নিয়ে আলোচনা করে নিই। প্রথমত এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর বন্ধুরা, আপনাদের যদি ভিডিওগুলি ভালো লাগে, তাহলে আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন, মিনিমাইজ করলাম। প্রথমত আমরা নোটপ্যাড ওপেন করব, স্টার্ট বাটনে ক্লিক করলাম, নোটপ্যাডে ক্লিক করলাম, এটি বড় করে নেব। তারপর এখন ট্যাগের ভিতরে লিখব HTML, যেমন লিখতে হয়, বড় হাতের হবে না বন্ধুরা, ছোট হাতে লিখবেন HTML। HTML কেস সেন্সিটিভ, এটা মনে রাখবেন। এটিকে কপি করলাম, কপি করে পাশেই পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এর ভিতরে লিখব বডি, ট্যাগের ভিতরে লিখবেন বডি। আপনারা এইগুলো জানেন, বেসিক নলেজ। আপনারা আমার 1 থেকে 33 নম্বর যদি ভিডিও দেখে থাকেন, তাহলে জানবেন। তো প্রথমত HTML শুরু করেছি, এখানে HTML শেষ করতে হবে, আর এখানে বডি শুরু করেছি, আর এখানে বডি শেষ করব, ব্যাক স্ল্যাশ দিয়ে শেষ করলাম। এর ভিতরে আমি এখন লিখব টেবিল, যেহেতু টেবিল তৈরি করব, TABLE, টেবিল। টেবিল লেখার পর এটিকেও সেম কপি করে নিলাম, কপি করে নিচের দিকে পেস্ট করে এটিকে শেষ করে দেব, ব্যাক স্ল্যাশ দিলাম। এই টেবিলের ভেতরে 3টে পার্ট হবে। প্রথমত টেবিল হেড, তো সেক্ষেত্রে আমি টেবিল হেড নেবো, লেস দ্যান আর গ্রেটার দ্যানের ভিতরে লিখলাম টি হেড, HEAD, টি হেড। তারপর টি হেডটা শেষ করব, দেখুন টি হেডটা শেষ করলাম। শেষ করার পর এটা একটু নিচে নামিয়ে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। প্রথমত দেখুন টি হেড লিখেছি, এটা টেবিল হেড। তারপর আমরা লিখব টি বডি, 3টি পার্ট আছে, আপনাদের ইতিমধ্যে জানিয়েছি, TBODY, টি বডি। টি বডিটাও কপি করলাম, কপি করে পাশে পেস্ট করে দেব, দেখুন টি বডি পেস্ট করে দিলাম। এটিকে একটু নিচে নামিয়ে দিলাম এন্টার করে আপনাদের বোঝার সুবিধার্থে। আরেকটি হবে টি ফুট, যেটা নিচেরটা, টি ফুট, গ্রেটার দ্যান লেস দ্যানের ভিতর লিখব টি ফুট, TFOOT, টি ফুট। টি ফুটটাও ট্যাগটা কপি করলাম, কপি করে নিচে পেস্ট করে দিলাম। বন্ধুরা, টি হেড শুরু করেছি, টি হেড শেষ করব, তার জন্য প্রথমত ব্যাক স্ল্যাশ দিলাম। ব্যাক স্ল্যাশ দেওয়ার পর তারপর টি বডি শুরু করেছি, টি বডি শেষ করব, ব্যাক স্ল্যাশ দিলাম, টি ফুটও শেষ করব, ব্যাক স্ল্যাশ দিলাম। দেখে নিন বন্ধুরা, একটি টেবিলকে আমি 3টে ভাগে ভাগ করেছি। প্রথমত এখানে লিখেছি টেবিল, তারপর এখানে টেবিল শেষ করেছি, তারপর এখানে টি হেড, এটা হেডিং ট্যাগ টি টেবিলের, এটি টেবিলের বডি, যা কিছু লিখবো এর ভেতরে, আর এটি টেবিলের ফুটার, মানে নিচের অংশটা। বন্ধুরা অবশ্যই এটি মন দিয়ে শিখুন, কারণ ওয়েবসাইটে যখন বড় বড় টেবিল তৈরি করব, তখন সেই বড় বড় টেবিলে আমরা 3টি পার্টে বিভক্ত করে নেব একটি টেবিলকে। চলুন, প্রথমত টি হেডের ভিতরে আমরা TR, টেবিল রো তৈরি করব। একটি হেডিং হচ্ছে একটি রো, সেক্ষেত্রে লিখলাম TR লিখলাম। TR লেখার পর আমরা এটাকে কপি করে নেব, বারবার লিখবো না, পেস্ট করে দিলাম। এরপর লিখব, এখানে লিখব TD। বন্ধুরা এখানে TH লিখবো না, আপনারা 31 নম্বর, 32 নম্বর, 33 নম্বর ভিডিওতে দেখেছেন TH লেখা হয় হেডিংয়ে, যেহেতু আমি টেবিল হেড তৈরি করে নিয়েছি ট্যাগ এটি, আর তাই এখানে TD লিখব, কলম তৈরি করব TD। চলো TD লিখলাম, TD লিখলাম, লেখার পর TDটাও কপি করব, পাশে পেস্ট করে দেব। চলুন, পেস্ট করে দিলাম। দেখুন TR শুরু করেছি, TR শেষ করব, তার জন্য এখানে আমরা ব্যাক স্ল্যাশ দিলাম, এবং TD শুরু করেছি, TD শেষ করব, এখানে ব্যাক স্ল্যাশ দিলাম। দেওয়ার পর এখানে যতগুলো কলম চাই ততগুলো কপি করে পেস্ট করে দিই, একটি অলরেডি তৈরি করে রেখেছি, আর একটি নিলাম, আরেকটি নিলাম, মানে 3টি কলম হবে, তাই 3টি কলম অলরেডি আমি তৈরি করে নিয়েছি। আপনি চাইলে এখানে টেবিলের হাইট আর উইথ দিয়ে দিতে পারেন। চলুন আমি দিয়ে দিই, প্রথমত দেব BORDER, বর্ডার ইকুয়াল টু ডবল কোটের ভেতরে 1 দিলাম। 1 দেওয়ার পর এখানে টেবিলের হাইট আর উইথটা নির্ধারণ করে দেব,
এখানে HEIGHT আপনি চাইলে স্টাইল অ্যাট্রিবিউটসের ভিতরেও লিখতে পারেন। আমি নোট আমি এখানে হাইটের হাইট দিলাম 500 পিক্সেল, পিক্সেল লিখে দিলাম। আপনি চাইলে পিক্সেল নাও লিখতে পারেন, কিন্তু অলরেডি অটোমেটিক নোটপ্যাড বুঝে যাবে এটা পিক্সেলে লেখা আছে। এরপর লিখবো উইথ, WIDTH উইথ ইকুয়াল টু ডবল কোট, উইথ মানে চওড়া, চওড়ায় কত হবে আমি দিয়ে দিলাম 300 পিক্সেল। দেওয়ার পর ফাইলে আসলাম, সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর এখন লোকেশান নেব, ডেস্কটপ, এখানে নাম দিলাম টি হেড, জাস্ট একটা নাম দিলাম .htm বা yellow লিখতে পারেন। সেভে ক্লিক করলাম, এটি মিনিমাইজ করলাম। দেখুন এখানে টেবিল টি হেড যে ফাইলটি জেনারেট করেছি HTML সেটি দেখাচ্ছে। রাইট ক্লিক করলাম, ওপেন উইথ, গুগল ক্রোমে ওপেন করে নিলাম। দেখুন বন্ধুরা এখনও টেবিলের মধ্যে কোনো ডাটা পূরণ করিনি, তাই এরকম অপশান দেখা যাচ্ছে। চলুন আমরা টেবিলের মধ্যে ডাটা পূরণ করি। নোটপ্যাডে প্রবেশ করলাম, নোটপ্যাডে প্রবেশ করার পর এখানে যে টিডি লেখা আছে এর ভিতর হেডিং হবে, প্রথমত নেম লিখলাম, আপনারা আপনাদের মতো লিখবেন, আমি বড় হাতে লিখলাম নেম। তারপর লিখলাম রোল, রোল, তারপর টিডির ভিতর লিখলাম CLAS ক্লাস। ফাইলে আসলাম, সেভে ক্লিক করলাম, ব্রাউজারে প্রবেশ করলাম, রিফ্রেশ করলাম। দেখুন প্রথমত আমার হেডিং তৈরি হয়ে গিয়েছে। চলুন নোটপ্যাডে প্রবেশ করলাম, এখন বডি তৈরি করব। বডি, বডির ভেতরেও সেম একইভাবে টিআর লিখব, টিআর শেষ করব, তার ভেতরে টিডি লিখব, আর তিনটি কলম হবে তাই টিডি তিনটি হবে, তাই এখান থেকে আমরা এটিকে কপি করে নিলাম, কপি করে বডির ভেতর পেস্ট করে দিলাম। এখানে জাস্ট শুধু নামগুলো চেঞ্জ করব, নেমের জায়গায় হবে, কারণ নাম হবে যেমন নাম দিলাম সন্ধি, তারপর রোলের জায়গায় ধরুন একটি সংখ্যা দিলাম, ক্লাসের জায়গায় দিলাম ক্লাস। দেওয়ার পর ফাইলে এসে সেভ করলাম, সেভ করে এখন ব্রাউজার ওপেন করব, ওপেন করে রিফ্রেশ করব। দেখুন রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে লেখাটা অনেকটা হাইটে বেড়ে গিয়েছে, তার কারণ হচ্ছে আমি এখানে টেবিলের হাইট 500 পিক্সেল দিয়ে রেখেছি, তাই হাইট অলরেডি বেড়ে গিয়েছে। চলুন এখন সেম একইভাবে টি ফুটও তৈরি করে নিই, মানে টেবিল ফুট নিচের অংশটা তৈরি করে নেব। একইভাবে এই লেখাটি কপি করব, সিলেক্ট করলাম, কপি করলাম, কপি করার পর এই যে টি ফুট আছে এখানে পেস্ট করে দিলাম। দেখুন জাস্ট শুধু এখানে নামগুলো আমরা পরিবর্তন করব, জাস্ট রেখে দিলাম, রেখে দেওয়ার পর ফাইল এসে সেভ করব। সেভ করে এখন ব্রাউজার ওপেন করব, রিফ্রেশ করার সঙ্গে সঙ্গেই দেখুন নিচে ফুটার তৈরি হয়ে গিয়েছে। চলুন নোটপ্যাডে প্রবেশ করলাম, নোটপ্যাডে প্রবেশ করার টি বডি আছে, টি বডির ভিতরে যে ডাটা লিখেছি টিআর দিয়ে শুরু করেছি, টিআর শেষ করেছি, এটাকেই আমরা সিলেক্ট করে বা কপি করে নিলাম, নিয়ে কিছু পেস্ট করে দিলাম। দেখুন পেস্ট করে দিলাম, পাঁচবার পেস্ট করেছি তাই পাঁচটি রো হবে। ফাইলে আসলাম, সেভে ক্লিক করলাম, ব্রাউজারে প্রবেশ করলাম, রিফ্রেশ করলাম। দেখুন আরও যদি আমরা টেবিল রো তৈরি করতে চাই সেক্ষেত্রে দেখুন টেবিল রো লিখছি। দেখুন ফাইলে আসলাম, সেভ করলাম, আরও লেখাগুলো ছোট হয়ে যাবে। চলুন ব্রাউজারে প্রবেশ করলাম, দেখুন এগুলো বড় দেখাচ্ছে, এখন ছোট হয়ে যাবে। দেখুন যত লিখব তার আকার ধারণ করবে, তার কারণ আমি এখানে অলরেডি লিখে দেওয়া হয়েছে টেবিল তৈরি করার সময় হাইট হবে 500 আর উইথ হবে 300। আপনি যদি এখানে হাইটটাকে বাড়িয়ে দেন, ধরুন 800 যদি করেন, তাহলে ফাইলে আসলাম, সেভ করলাম, এর এফেক্ট ব্রাউজারে প্রবেশ করে রিফ্রেশ করলাম, দেখুন বড় হয়ে গিয়েছে। এইভাবে একটি বড় টেবিলকে আপনি তিনটে পার্টে ভাগ করতে পারেন। এটি হচ্ছে টি হেড, মাঝখানে যে ডাটা আছে এই ডাটাগুলো টি বডি, আর নিচেরটা টি ফুট। আপনারা এইভাবে একটি বড় টেবিলকে তিনটি পার্টে ভাগ করতে পারেন। আর আপনি যদি চান এই যে টেবিল হেড আছে এর হাইটটা একটু বড় করতে পারেন, যেমন এর হাইট দেখুন ছোট আছে, আপনি চাইলে বড় করতে পারেন। চলুন নোটপ্যাডে প্রবেশ করলাম, এখানে যে টি হেড আছে, টি হেড, টি হেডের ভিতরে যে টি আর আছে টেবিল রো, এর হাইটটাকে বাড়াবো, তাই টিআরের প্রথমে একটা স্পেস দিলাম। দেওয়ার পর লিখব HEIGHT হাইট ইকুয়াল টু ডবল কোট, হাইট কত হবে, হাইট এখানে আমি দিলাম 100 পিক্সেল, 100 পিক্সেল, 100 পিক্সেল। ফাইলে আসলাম, সেভ করলাম, ব্রাউজারে প্রবেশ করলাম, দেখুন এই যে হেডিং আছে ট্যাগটা এটা রোটা বেড়ে যাবে। দেখুন ফাইলে এসে রিফ্রেশ করলাম, দেখুন এইভাবে আপনি হেডার বা ফুটার বা বডির আপনি চাইলে হাইটটা বাড়াতে পারেন।
আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটি দেখে আপনারা টেবিল ট্যাগের তিনটি বিশেষ ট্যাগ সম্পর্কে বিস্তারিত জেনেছেন, টি হেড, টি বডি এবং টি ফুট।